নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 26/2021 জুলাই মাসের মিড ডে মিল বিতরণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সে আপডেট আমি শেয়ার করবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি কর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত কর পাওয়ার জন্য। তো এখন দেখে নেবো জুলাই মাসের মিড ডে মিল বিতরণ নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে 26/2021। এবারের মিড ডে মিল সামগ্রী কেনার দায়িত্ব ফের স্কুলেরই। খাদ্য সামগ্রীর মান নিয়ে প্রশ্ন উঠেছিল আগে, এবার 1202 ব্লকের 15তম দফায় মিড ডে মিলের অধিকাংশ খাদ্য সামগ্রীর দায়িত্ব স্কুলগুলিকেই দেওয়া হলো। শুক্রবার রাতে এই বাবদ অগ্রিম টাকাও পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্কুলগুলি। কাল 21 জুন থেকে এই বিডি বন্টন শুরু হওয়ার কথা। এ বিষয়ে জেলাশাসক সুমিত গুপ্ত শনিবার শুধু বলেন, খাদ্য সামগ্রী যে কেউ দিতে পারেন, আমরা শুধু চাই গুণগত মান যেন বজায় থাকে, এর সঙ্গে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের বিষয়টি জড়িয়ে রয়েছে। উল্লেখ্য, 1202 ব্লকের বিভিন্ন স্কুলে 12 এবং 14তম দফায় মিড ডে মিল সামগ্রী সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছিল দুটি সংস্থাকে। সেই দফাতেই ওই দুই দফাতেই নিম্নমানের ডাল, ছোলা, সোয়াবিন দেওয়া হয়েছে বলে অভিযোগ ঘটে, যা নিয়ে শিক্ষকদের একাংশ জেলাশাসক দপ্তরে চিঠি পাঠান। বেশ কয়েকটি ব্লকে এই ঘটনা ঘটে, বিষয়টি সামনে আসতেই তোলপাড় শুরু হয়ে যায়, জেলাশাসক নিয়ে খোঁজখবর নেন। এরপর গত 16 জুন বিডিও দপ্তর থেকে যে অর্ডার বেরোতে তাতে বলা হয়েছে যে এবার আলু, চিনি, সোয়াবিন, ডাল, সাবান কিনবে স্কুলগুলি। শনিবারের মধ্যে ওই সব সামগ্রী প্যাকেটবন্দি করার কাজ শেষ করতে হবে বলা হয় এবং খাদ্য সামগ্রীর ক্ষেত্রে সরকারি নিয়ম মানার পাশাপাশি খাদ্য সামগ্রীর নমুনা যাচাই এবং তার গুণগত মান ঠিক করা সহ নানা রকম শর্ত ছাপানো হয় স্কুল কর্তৃপক্ষের ওপর। এবং শর্ত রয়েছে, কাউকে কোনো অগ্রিম টাকাও দেওয়া যাবে না, কিন্তু সরকারি নিয়ম মেনে কি টেন্ডারও ডাকতে বলা হয়েছে বিষয়টি জানাতে শুক্রবার জেলায় সর্বশিক্ষা মিশনের এক উচ্চপদস্থ অফিসারের সঙ্গে দেখা করেন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর্সের প্রতিনিধিরা। তার আধিকারিককে জানান, কার্যত লকডাউনের এই পরিস্থিতিতে কয়েকদিনের মধ্যে টেন্ডার ডেকে মিড ডে মিলের খাবার কিনে তার নমুনা এবং খাদ্যমান যাচাই করে সরবরাহ করা স্কুলগুলির পক্ষে সম্ভব নয়। এই সংগঠনের উত্তর চব্বিশ পরগনার সম্পাদক সমীর ঘোষ এদিন বলেন, টেন্ডার ছাড়া জিনিসপত্র কিনলে পরে জটিলতা তৈরি আশঙ্কা রয়েছে এবং স্কুলগুলির নমুনা অনুমোদন ও বিডিও দপ্তর থেকে আসার সম্মত সময় হাতে নেই। নিয়ম বলছে যে জিনিসপত্র খারাপ বেরোলে পুরো অর্ডার বাতিল হবে, তখন তো স্কুলের ওপর ভয়ভার চাপবে। সবশেষে বলা হয়েছে যে কোনো অগ্রিম দেওয়া যাবে না, স্কুলের এত তহবিল থাকে কি তার প্রশ্ন। এর আগেও স্কুল থেকে আমরা মিড ডে মিল দিয়েছি, তখন তো এত শর্ত চাপানো হয়নি, এবার কেন? এক প্রধান শিক্ষকের কথায় আমরা কোথাও দাবি করিনি যে আমরা খাদ্য সামগ্রী সরবরাহ করবো, আমরা শুধু গুণগত মান ঠিক রাখতে বলছি। এদিন বিডিও অর্ঘ্য মুখোপাধ্যায় বলেন যে স্কুল কাউকে অগ্রিম দেবে না, সেটা বলতে চাওয়া হচ্ছে স্কুলের তহবিল না থাকলে আমাকে জানাচ্ছেন না কেন। স্যার, এটা জুন মাসের মিড ডে মিল বিতরণ নিয়ে এটা হচ্ছে স্কুলের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই আপডেটও রয়েছে। শুধু জুন নয়, পরবর্তীকালে জুলাই মাসেরও সেই দায়িত্ব দেওয়া হবে, সেরকমই আপডেট রয়েছে এই খবরটাতে। তো যা হোক, এই আপডেটটা আপনাদের শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।